হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের আগে মক্কা নগরীর সমস্ত নারীরা তেনার জন্য পাগল ছিল, এত সুন্দর পাগল পারা ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব আমার রাসূল আরবীর দাদা, দাদা জান যখন তেনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছে, মক্কা নগরীর সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা হযরত আব্দুল্লাহর দিকে তাকিয়ে শুধু ফেলফেল করে তাকিয়ে চিন্তা করত, যদি বিয়ে করতে পারতাম, সুবহানাল্লাহ, যদি বিয়ে করতে পারতাম, এত সুন্দর যুবক হয় কিনা এই ধরাতেই বিয়ে করতে পারতাম। এভাবে খুঁজতে লাগলেন, সবাই একের পর এক অফার পাঠাচ্ছে যে আমার সাথে বিয়ে বসেন তাহলে আপনাকে এটা দিব, ওটা দিব, এই সম্পত্তির মালিক বানাবো, ওই রাজ্যের মালিক বানিয়ে দিব, সর্দার বানিয়ে দিব। হযরত আব্দুল্লাহ তো তালাশ ছিলেন যে ওই ফুল, ওই নূরের কাছে যেতে হবে, যে ফুলের কাছে গেলে আমার প্রজন্ম ভালো হবে। কিন্তু তিনি হয়তো অজানা যে তেনার রহম দিয়ে তেনার কাছ থেকে কে আসতে যাচ্ছে, সে দোজাহানের বাদশা নবী আসতে যাচ্ছে। যখন মা আমিনার সাথে বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে যখন বাবা আব্দুল্লাহ মা আমিনার কপাল মোবারকে চুমু দিলেন, সমস্ত নূরটা মা আমিনার কাছে চলে গেল, সুবহানাল্লাহ। এরপর বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হয়, কেউ আর তাকায় না, যখন তাকাচ্ছে না, তিনি জিজ্ঞেস করলেন, অনেককে, এখন ব্যাপার কি, আমার বিয়ে হয়ে যাওয়ার পর কি সবার ভালোবাসা চলে গিয়েছে? বলে, না, আপনার কপালের মধ্যে একটা নূর চমকাতো, ওই নূরটা এখন ট্রান্সফার হয়ে গেছে মা আমেনার কাছে, সুবহানাল্লাহ। বলেন, সুবহানাল্লাহ, ওখান থেকে অনেক কিছু শিকার আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাহমাতুলিল আলামিন, আমার আওলাদ অর্থাৎ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দুনিয়াতে আসেন, বলে এমন ভাবে নুরানি ভাবে আলোকিত হয়েছে যে আমি ওই আলোটা শাম দেশ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, সুবহানাল্লাহ। আমার নবীর নুরানি আলোতে তো, যারা আমার নবীর এই শানগুলি নিয়ে ইখতিলাফ করেন তেনাদেরকে বলবো যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন ওলি আল্লাহদের কাছে গিয়ে বসেন, সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, ঠিক না, ঠিক না? নিজেদের দারিদ্রতা পেরেশানি নিয়ে কত পেরেশান হয়ে যায়, অথচ আমার নবীর মতো দুঃখী কেউই ছিল না। এত ইমতিহান রব্বুল আলামিনের আর কোনো নবী দেন নাই, যেই ইমতিহান আমার দয়াল নবী মুস্তাফা দিয়েছে, সুবহানাল্লাহ। একটা বার যখন দুনিয়াবি পেরেশানি পড়েন, মদিনাওয়ালার কথা স্মরণ করবেন, রসুল আরবির কথা স্মরণ করবেন, দেখবেন দুঃখ জানালা দিয়ে পালিয়ে গিয়েছে, যে রসুল আরবি যিনি সমস্ত কুল কায়নাতের জন্য রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছেন, তিনি কত কষ্ট করেছেন উম্মতের জন্য, কত কষ্ট করেছেন। তেনার বাচপান যদি শৈশব দেখেন কত কষ্টের ছিল, তেনার মাও ইন্তেকাল করলেন, বাবাও ইন্তেকাল করলেন 6 মাসের মাথায়, মার কাছেও বেশি দিন থাকতে পারলেন না, দুগ্ধ মা, দুধ মা যেটাকে বলা হয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কাছে শৈশব কৈশোর কাটে, তারপর ওইদিকেও বেশি দিন থাকতে পারেন নাই, তখন দাদার কাছে কিছুদিন কাটে, শেষের দিকে তিনার চাচার কাছে নিজের জীবনটা কাটে। এভাবে রসুল আরবির দিনগুলি আল্লাহ পার করছিলেন, আর মদিনাওয়ালাকে এই দিক নির্দেশনা এবং এই সুন্দর সময় শৈশব এবং কৈশোরটা দান করেছেন কে? আওয়াজ দেয় না কে? আমার রসুল আরবি এমন জামানে এসেছেন, যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি আপনারা অবাক হয়ে যাবেন, এমন জামানা এসেছে যে জামানা এখন বর্তমানে দেখা যায়। আমার নবী বলেছেন শেষ জামানাটা ফেতনা ফাসাদের জামানা, সমস্ত নবীদের ফেতনা ফাসাদের জামানা, আমার শেষ জামানা কার মানাবে, নাউজুবিল্লাহ। আমরা সেই জামানায় বসেছি, আমরা সেই জামানায় আছি। ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে ভালোবাসা, রসুল আরবি যেই ভালোবাসাটা শিখিয়েছেন সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। কামলিওয়ালা নবীর কৈশোর শৈশব এত দামি ছিল, কামলিওয়ালা নবী কখনো হাসতেন না, কখনো খেলাধুলা করতেন না, এক জায়গায় চুপটি করে বসে থাকতেন, কখনো কাউকে কষ্ট দিতেন না। একই সাথে যখন কাফেরদের সাথে বসবাস করতেন, কাফেররা তেনাকে আলামিন নামে উপাধি দিয়েছিলেন, সত্যবাদী, কিন্তু যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন তখন আর রসুলকে মানতে চায় নাই। আবু জাহেলের কাছে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ আরবি যেই কথাগুলি বলছে, আল্লাহর দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত, এটা সত্য না মিথ্যা? আবু জাহেল বলতেছে, এই বান্দা তুমি কি বলো, মুহাম্মদ আরবি কখনো মিথ্যা বলতে পারে না, সুবহানাল্লাহ। বলে আবু জাহেলের আকীদা, বলতেছে মুহাম্মদ আরবি কখনো মিথ্যা বলতে পারে না,
তেনা জুবান দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই নিশ্চয় তিনি সত্য বলছে এক আল্লাহর ইতাতির মধ্যেই জান্নাত নিহিত শান্তি নিহিত আর বাকি সব জাহান্নামী আমরা কিন্তু তার গোলামি করলে যদি আল্লাহর একাত্ববাদ মেনে দেই তাহলে তো মুহাম্মদ আরবীকে নেতা মানতে হবে এই অহংকারের কারণে তেনাকে নেতা মানছি না সুবহানাল্লাহ বলে আকীদা এটা ছিল যে রাসূল আরবী সত্য তারপরে রাসূলকে মানে নাই ঠিক কি না এখনো সমাজে এরকম দেখা যায় আল্লাহ মানি কিন্তু রাসূলের দরকার নাই আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই আছে ইবাদতে কাটিং সাটিং করে মহব্বতে আল্লাহর হাবিবের মহব্বতে কাটিং করে আমরা যারা ঈদ মিলাদুন্নবী পালন করি ফাতেহ আদম পালন করি তাদেরকে বলে কোথায় পেয়েছি এত দলিল দেওয়ার পরও রব্বুল আলামিন যেখানে আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমার রাসূল আরবীর আগমনে খুশি হও এর থেকে বড় নিয়ামত আমি রাখি নাই আমার নবী তোমাদেরকে নামাজ দিয়েছে ইবাদত দিয়েছে এমন কি রহমান রব্বুল আলামিন দিয়েছে তোমরা তো কাফের মুশকিল হয়ে থাকতা বেদিন হয়ে থাকতা রহমাতুল লিল আলামিনের কদম পড়ার কারণে আমরা দামি হয়েছি সে নবীর আগমনকে আমরা অস্বীকার করি আরে আপনি নবীকে যদি বলেন যিনি জীবিত আছে তেনার বার্থডে সেলিব্রেট করা যায় তিনি তো ইন্তেকাল করেছেন রজায় চলে গেছেন আপনারা আমাকে একটু বলুন ভাইরা আমার বাবার আমার মন থেকে বলবেন আমার নবীকে 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে আওয়াজ দিয়ে বলেন পড়ে আছে আমার নবী কি 8-10টা মানুষের মতো মুর্দা পড়ে আছে ভাইরা আমার আমার নবী জিন্দা হায়াতুন নবী ফাত্তাবিউনি বুকুমুল্লাহ আল্লাহ বলেছেন আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো আরে যাকে অনুসরণ করব তিনি জীবিত হতে হবে ঠিক কি না নবী যদি মুর্দা হয় তাহলে কিভাবে দুরূদ সালাম দেন কিভাবে পাঠান মদিনাওয়ালা কিভাবে সালামটা পেয়ে সালাম দেওয়া সুন্নত উত্তনা ওয়াজিব আমার নবী কি মদিনা শরীফে বসে বসে ওয়াজিব ফরক করছে না ওযুবিল্লাহ আল্লাহ মালুম কি বলে কি আকীদা শিখাচ্ছেন আপনার ছোট সন্তানটা যখন বড় হবে কি শিক্ষা লাভ করবে এখন না ছোট ছোট বাচ্চা এরা তো রেডিমেড উম্মতে মুহাম্মাদি যে উম্মতে মুহাম্মাদির জন্য ঈসা আলাইহিস সালাম আসমানে বসে আছে ঠিক কি না আওয়াজ দেন ঠিক কি না ঈসা রুহুল্লাহ চার রাসূলের মধ্যে একজন শ্রেষ্ঠ তেনার কি দায় পড়েছে রাসূল আরবীর উম্মত হওয়ার জন্য কিন্তু তিনিও জানেন যে মদিনাওয়ালার উম্মতের দাম কত বেশি সুবহানাল্লাহ বলবেন না একটা ওয়াকিয়া না বললেই নয় হাদিস শরীফ হাদিসে তিরমিজি শরীফের হাদিসে এসেছে আমার নবীর একজন দূত বোন ছিলেন হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় মদিনাওয়ালাকে নিয়ে মা হালিমার একমাত্র মেয়ে ছিলেন অর্থাৎ আমার নবীর দূত বোন সুবহানাল্লাহ বলুন আমার নবীর দূত বোন কারণ বোন ভাই তো ছিলেন না আমার নবী একা এসেছেন উম্মতের দরদি হয়ে এসেছে ঠিক কি না তো তেনার একজন বোন ছিল হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলায় সবাই সব বোনেরা তো তার ভাইয়ের প্রশংসায় মুগ্ধ থাকে প্রশংসায় পঞ্চমুখ থাকে ঠিক কি না প্রশংসা করতে থাকে দেখো আমার ভাই কত সুন্দর তার হাসি তো মক্কার মধ্যে হযরত সীমার বান্ধবীরা একে অপরের সাথে এরকম বিভিন্ন ভাবে আলোচনা করত দেখো আমার ভাই দেখো কত সুন্দর আরেকজন দেখে তো আমার ভাই দেখো কত সুন্দর যখন একজন একজনের প্রশংসা করত তখন হযরত সীমা তেনার ভাইকে নিয়ে আসতেন সুবহানাল্লাহ তখন বলতো দেখো তো আমার ভাই কেমন সব বান্ধবীরা সব মক্কা নগরীর বোনেরা তার ভাইদেরকে চেহারা লুকিয়ে ফেলতো বলতো যে আপনার ভাই এ সীমা আপনার ভাইয়ের সাথে তো কারো ভাই তুলনা হয় না আপনার ভাইয়ের চেহারা তো লাজবাব বেমিসাল তখন হযরত সীমার এই কথা শুনে সবাই এভাবে বলতো তো মক্কা নগরীর সময় ছিল বয়স হয়েছে হযরত সীমার বিয়ে হলো তিনি চলে গেলেন আরেক রাজ্যে আরেক দেশে চলে গেলেন তেনার স্বামীর সাথে হাজবেন্ডের সাথে তো আমার নবী নবুয়াত পেলেন 40 বছর পরে যখন হাদিস শরীফে এসেছে যে 13 বছর নবুয়াতি 13 বছর পরে যখন এক জায়গায় যুদ্ধে পরাস্ত হলো কাফেররা মুসলমানদের কাছে সেখানে গেল এখন সবাই কিমত আদায় করছে যারা বন্দী হয়েছে তাদেরকে ছুরাতে কিমত আদায় করছে তখন ওই কাফের মুশরিকরা প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে ওই কাবিলার তখন ওই ঘরে যাওয়ার পর এক খাতুনকে বলছে যে আপনার কাছ থেকে এত টাকা আসছে আপনি এত টাকা দিলে বাকিদেরকে ছুরাতে পারবো
ওই খাতুন বলছে যে কারা আক্রমণ করেছে আমাদের কাবিলার উপর বলে মুসলমানরা আক্রমণ করেছে তারা জিতেছে বলে ওই কাবিলার নেতা ওই মুসলমানদের নেতা কে বলে ওই নেতার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ বলে বলো কি তিনি বলে কোনো সমস্যা নাই আমাকে নিয়ে চলো তার কাছে নিয়ে চলো কোনো সমস্যা নাই বলে কি বলছেন আমরা তো কি ভয় যাচ্ছি না মুসলমানরা কত তেজস্বী শক্তিশালী তারা এমন ভাবে হুংকার দিয়েছে যে আমরা হারতে বাধ্য হয়েছি তাদের সাথে মনে হয় কুদরতি ক্ষমতা আছে সুবহানাল্লাহ বলে তো যখন গেল আমার নবী তাবুর সামনে আমার রাসূলের আরবী সাহাবারা দাঁড়িয়ে আছেন প্রহরী হয়ে যখন ওই খাতুন হযরতে সীমা প্রবেশ করছেন আটকে দিলেন এই খাতুন বেগম দাঁড়িয়ে যান জানেন না ভিতরে কে আছে এই তাবুতে এই খামার মধ্যে প্রবেশ করতে হযরত জিবরীল আমিন অনুমতি নিয়ে তারপর প্রবেশ করে আপনি কোথায় যাচ্ছেন বলে যে আমার পথ ছেড়ে দেন দেখবেন আপনাদের সাথে আবদারটা বেশি চলে ঠিক কি না আপনাদের সাথে আবদারটা বেশি চলে কারণ আপনাদের আপনারা বুঝে যে মহব্বতটা মনের কথাগুলি ঠিক কি না তো যখন সাহাবা একরামরা আটকে দিল বলতেছে পথ ছাড়ুন আপনি জানেন না ভিতরে কি আছে আপনাদের জন্য তো মুসলমানদের জন্য আপনাদের নেতা আপনাদের পয়গম্বর কিন্তু আপনি ভিতরে আমার ভাইজান রয়েছে সুবহানাল্লাহ আমি তেনার বোন তখন ছাত্র ছাত্র সাহাবাই কেরামরা চোখটা নিচু করে বলতেছে ইয়া সাইয়্যেদ আপনি ভিতর প্রবেশ করুন সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার মা বোনদের কত ইজ্জত দিয়েছে যদি এরকম হতো মা বোনদের ইজ্জত না দিত তাহলে সাহাবাই কেরামরা এত ইজ্জত করত না ঠিক কি না যখন ভিতরে ঢুকলো আমার নবী তেনার বোনকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল মুচকি হাসি দিলেন বলেন আপু জান সালাম দিয়ে বললেন আপনি এখানে বলে আপনাকে তো এখন ভাইজান বলতে ভয় হচ্ছে আপনি তো এখন পয়গম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনি তো আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব কিন্তু ভাইজান আপনার হয়তোবা দুলাভাই সম্বোধন করেছে যে আপনার দুলাভাই আমার হাজবেন্ড বন্দি পড়েছে এবং এই কাবিলার অনেকেই বন্দি পড়েছে যারা বেগুনা মাসুম তাদের কোনো দোষ নেই যারা কাফের ছিল তারা নিহত হয়েছে আমার নবী কথা শোনার সাথে সাথে উঠে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন যে এই সাহাবারা তোমাদের কাছে সব সময় পারমিশন নেই আজকে কোনো পারমিশন নিব না কারণ আমার বোন এসেছে আমি সবাইকে রেহাই করে দিলাম আজাদ করে দিলাম সবাইকে ছেড়ে দাও সুবহানাল্লাহ ছেড়ে দিলাম